প্রায় 38 শিক্ষক অসুস্থ অবস্থায় আছে। আমরা তাদের জন্য দয়া করে আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করে সকলে বলুন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আজকে 48 দিনের মতো, আমরা এমন একটি প্রতিষ্ঠান থেকে সনদ লাভ করেছিলাম যেটা বাংলাদেশের অত্যন্ত গর্বিত একটি মন্ত্রণালয়, সংসদীয় বাজেটের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাজেট যেখানে প্রস্তাবিত হয় সেই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনটিআরসি এর অনুদপ্তর থেকে আমরা সনদ লাভ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা সমিতি পরীক্ষা হয়ে গেল কিন্তু আমাদের মূল যে বর্তমান যে অবস্থা, যে জটিলতা, যে নিয়ম পদ্ধতি আজকে চালু আছে তাতে আজীবন পর্যন্ত যদি নিয়োগ দেয় তাহলে আমাদের কখনোই নিয়োগ হওয়া সম্ভব নয়, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই পানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন গড়ে ওঠে, যার পরিস্থিতিতে আজকে 48 দিনের মতো এই সংগঠনের অধীন বা নিয়ন্ত্রণে আজকে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম বা কর্মসূচি চলছে। সম্মানিত শিক্ষক মন্ডলে, যেহেতু আজকে আমাদের আলোচনা পর্ব শুরু হতে চলছে, আলোচনা পর্ব শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের কিশোরগঞ্জ জেলা থেকে আগত আমাদের সম্মানিত শিক্ষক আল আমিন স্যারকে কোরআন তেলাওয়াত থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সিরাজুল ইসলাম স্যারকে আমাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়ার জন্য, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا আমরা এখানে সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমাদের আন্দোলন যে পবিত্র গীতা পাঠ করার জন্য আমি সবই অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক ঈশ্বরচন্দ্র পাল স্যারকে গীতা পাঠ করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি।
নমস্কার। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে চতুর্থ অধ্যায়ে ষষ্ঠ এবং সপ্তম শ্লোক পাঠ করব। অন্তচ্ছদ 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 অথ শ্রীমদ ভগবদ গীতা প্রারম্ভে শ্রী গোপাল কৃষ্ণ সদা সদা হে ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারতে অভ্যর্থানং অদর্শনং যদা যদা হি ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারতে অভ্যর্থানং অধর্মস্য অদর্শনং সুগম্যহম পুরুত্রণাং সাধৌনাং বিনাশাস্য বিষ্ণুতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সরলার্থ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন পৃথিবীতে যখন অধর্মে বার বেড়ে যায় সাধকের উত্তর সম্মুখীন হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রচলিত অবতীর্ণ হন এবং সাধকের পরিত্রাণ করে অষ্টপদের বিনাশ করে। ওম সর্বস্যাং মঙ্গলং ভবত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কর্ষি প্রভাদে ভবে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ধন্যবাদ ঈশ্বরচন্দ্র পাচার্যকে পবিত্র গীতা পাঠ করার জন্য। আমরা প্রতিদিন ঠিক এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে আমাদের আলোচনা পর্ব শুরু হয়। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা এমন একটি পর্যায়ে বর্তমানে আছি, আমাদের এই আন্দোলন এমন একটি পর্যায়ে এখন আছে যা বর্তমানে বাংলাদেশের এমন কোন মহল নেই যে মহলে আপনি আমার পক্ষে কথা না বলার মুখ হয়েছে। সকলে এখন আপনি আমার পক্ষে কথা বলা শুরু। এটার কারণ আমাদের এই আন্দোলনের বিস্তৃতি দিয়ে নয়, এটা কারণ হচ্ছে আপনি আমার যে প্রকৃত সনদ আছে সেই সনদের জন্য। আমরা ধাপা সবার অঞ্চল থেকে আমরা এমন নয় যে 5,000-10,000 লোক জনজোগার করছি তা করেছি, কিন্তু কেন আপনার পক্ষে কথা বলে আজকে বাংলাদেশ সরকার সহ যারা বিভিন্ন পর্যায়ে সুশীল সমাজের লোকজন আছেন কেন কথা বলে জানেন? আপনার সেই প্রকৃত সনদ আছে বলে কথা বলে, কিন্তু সেটা আমরা জানান দিতে পারলেই পূর্বে যার জন্য আমরা আজকে গ্রহণ করছিলাম। কিন্তু এখন আমরা দেখব সারা বাংলাদেশের সুশীল সমাজ সহ যারা শিক্ষা সংশ্লিষ্ট কাজে থাকেন তারা কিন্তু এখন সবাই জানেন যে আমাদের সাথে ইন্টারসি চেয়ারম্যান মহাদেবন, ইন্টারসি চেয়ারম্যান মহাদেবন মানে যে যে আসছেন যখনই চেয়ারম্যান হয়েছেন তারা আমাদের সাথে কতটুকু বৈষম্য করেছেন, কতটুকু আমাদেরকে অবহেলা করেছেন, আমাদের প্রতি তাদের যে হীনমন্যতা কতটুকু করেছেন, এখন কিন্তু বাংলাদেশের সকল মহান সেটা যাবে। যার জন্য শুধু বাংলাদেশ সকল মহল নয়, স্বয়ং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয় আপনি আমার পক্ষে আছেন। এটার কারণ কি জানেন? প্রকৃত সনদের জন্য। আপনি আমার জন্য, আপনি আমার জন্য কি? আপনি আমার জন্য নয়, কারণ আপনি আমার কাছে কি আছে? প্রকৃত সনদ আছে। এই আন্দোলনের সাথে যারা জড়িত তারা প্রকৃত সনদদারি, হতে পারে তাদের মার্কম মার্ক বেশি সেটা তাদের বিষয় নয়, কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত আছে সকলে কি প্রকৃত সনদ, ঠিক কিনা? আর যারা এই আন্দোলনকে ব্যাঘাত ঘটাতে চায়, যারা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের বিরুদ্ধে কথা বলতে চায়, যারা এই প্যানেলের বিরুদ্ধে লেখালেখি করে, আমি 100% চ্যালেঞ্জ করে বললাম ওদের সনদ জাল। কারণ জাল সনদদারি তারা কখনো প্যানেলের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা এখানে 1-5 নয়, 1-12 নয়, 1-13-14 নয়, আমাদের দাবি কি 1-16 পর্যন্ত কত?
সুতরাং এক থেকে ষোলতম যদি আমরা দাবি করে থাকি, তাহলে শুধু চাকরিকে আমার চেয়েছি, চাকরিকে আপনার চেয়েছি, চাকরি যারা আছে সকলের চেয়েছে, ঠিক কিনা? আর আজকে একটি মহল ওই জাল সনদদারি যারা আছে, যারা জাল সনদদারি আছে, তারা আজকে আবার গণবিশ্বাসীর নামে লাফালাফি করে। কেন জানেন? কারণ তাদের মার্ক তো 98, কত? 98। কারণ তাদের মার্ক তো কোথায় চলে গেছে? মিল করতে হবে কোথায়? এই মিল করতে কম্পিউটার দোকান থেকে। মহোদয়, সেদিকে তাদের কোনো খেয়াল নেই, সেদিকে তাদের কোনো লক্ষ্য নেই। তাদের লক্ষ্য শুধু একটাই, কিভাবে গণবিজ্ঞপ্তি দিবে আর কিভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে নেবে। কিন্তু না, আর সেটা হবে এই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে এইরকম বৈষম্য আর হতে পারবে? সেই প্রসেসিং এখন হয়ে গেছে, আর ইচ্ছা করলেও তারা পারবে না। সুতরাং আমাদের এখন কাজ হচ্ছে, আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জনতা শেখ হাসিনা মহোদয়ের কাছে আরজি আমরা প্রথম থেকে দিয়েছিলাম, এখন পর্যন্ত দিচ্ছি। আর যেহেতু এটা ওনার আর সুদৃষ্টির নজরে এসে গেছে, সুতরাং এখন আর আমাদের কোনো ভয় নাই, এখন আমাদের কোনো ভয় রইল না। আমরা এখন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে সফলতা অর্জন করতে পারব। সেই আস্থা, সেই বিশ্বাস, সেই ভরসা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের মধ্যে আমাদের আছে না নাই? সুতরাং সে বিশ্বাস নিয়ে আমরা অর্থমন্ত্রীর মতো এখানে আছি। সামনে যতদিন প্রয়োজন হয় ওনার, ততদিন পর্যন্ত আমরা থাকবো। ধন্যবাদ। হায়দ্রাবাদ ওটা কোন কথা? রাস্তা শুধু একটা একদিকে চলছে না, পুরোটা না, ওই পাকাটা থাকছে। নতুন যে পিস ওটা থাকবে, নতুন পিস যেটা সেটা থাকবে। পরে কিন্তু বসার জায়গা হবে না, পরে সরাই দিয়ে হবে।